Good morning, students. How are you? I hope you all are fine and stay safe at your own home. Today, I will take your Standard 4 Bengali class. You all are ready? Very good. तो स्टूडेंट देखो एर आगे दिन तुम्हारे हमें एक कविता बा पद्य पढ़िए तो आज के तुम्हारे बांगला साहित्य धारा थे एक गद्य पढ़ाब एक चर और एर लेखिका हच्छेन आशापूर्णा देवी तो प्रथम तुम्हारे हमें आशापूर्णा देवी सम्बन्धे किछु बोलब देखो एक चर और लिखेछेन आशापूर्णा देवी तो आशापूर्णा देवी 1909 साले जन्मग्रहण करें तो उनार पिता नाम से हरेंद्रनाथ गुप्त एवं माता सरला सुंदरी 13 बछर बयसे शिशु साथी पत्रिकाय उनार लेखा प्रथम प्रकाशित है और भारत सरकार उनाके पद्मश्री पुरस्कार दे तीन जो उपन्यासगुलो लिखेछेन तार मध्ये हच्छे सुवर्णलता बकुल कथा अनिर्बाण बराग्रास गल्प शुरू इत्यादि তিনি 1995 সালে পরলোকগমন করেন তো দেখো এই অ্যাকচার গল্পের মূল ভাবটা হচ্ছে যে হরিদাস সে একজন মফস্বলের ছেলে সে শহরে এসেছে পড়াশোনা করতে কিন্তু যে বাড়িতে সে সেখানে তার বয়সে কিছু ছেলে মেয়ে আছে তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা তামাশা করতে লাগছিল কিন্তু সে সেসব দিকে কান না দিয়ে সে তার লোকে স্থির থাকলো কেননা সে তো একটু খুব সহজ সরল স্বভাবের এবার তারা যখন জানতে পারলো যে সে মাকড়তলা স্কুলে ফার্স্ট হয়েছে এবছর স্কুল ফাইনাল পরীক্ষায় তখন তাদের এই খবরটা যেন তাদের কাছে আরে গালে চড় মারার মতো লাগলো তো এই গল্পটাই আশাপূর্ণা দেবী কীভাবে এখানে বলেছেন তো সেটাই দেখা ডাবরের মতো মুখ ঘটের মতো পেট থুড়ির মতো হাত পা বুরুষ রুচির মতো চুল আর সবটা মিলিয়ে একটি আস্ত বিলিতি কুমড়োর মতো চেহারা নীল হাফ প্যান্ট আর গোলাপি হাফ শার্ট পরে এসে দাঁড়ালো না শুধু দাঁড়ালো বললে ভুল হবে এসেই বাড়িসদ্য সকলকে ঘটাঘট প্রণাম করতে শুরু করল যত বলা হচ্ছে থাক থাক কে কার কথা কে শোনে শেষ পর্যন্ত ভয়ানক একটা হাসির রোল ওঠায় তবে থামাদে বোধহয় এতক্ষণে মাথায় ঢুকলো যে একটা কিছু ভুল করে ফেলেছে তো তোমরা এখানে ছবিতে দেখছো যে একজন প্রণাম করছে তাই তো তো দেখো এর চেহারার বর্ণনা দিয়ে দিয়েছে এখানে যে ডাবরের মতো মুখ ঘটের মতো পেট থোড়ের মতো হাত পা আর একটা কি বিলিতি কুমড়োর মতো চেহারা আর নীল হাফ প্যান্ট আর গোলাপি যা হাফ শার্ট পরে এসে দেয় কী করছে সবাইকে সে প্রণাম করছে কিন্তু সে কাউকে কথা শুনছে না কিন্তু একটা যখন শেষে হাসি রোল উঠলো তখন তার সে বুঝতে পারলো যে কিছু একটা সে ভুল করেছে আমাদের এদিকে ছিপি খোলা সোডার বোতলের মতো হাসি বাঘ মানছে না হরিদাদা আমাদের চাকর বনমালিকে শুদ্ধ প্রণাম করে মরেছে এতে বাপু কে হাসি চাপতে পারে বনমালি তো কাস্তেই শুরু করে দিয়েছে সে মফস্বলে সে জানে না তাই সে কি করছে সবাইকে পরপর প্রণাম করে যাচ্ছে কে সে যে বাড়ির চাকর বনমালি তাকে শুধু সে প্রণাম করে যাচ্ছে কিন্তু সেটা তো আর সে জানে না তো বনমালি সেই জন্য কি কাস্তেই শুরু করে দিয়েছে ওবিসি মানলাম বনমালিকে চাকর বলে মফ বোঝা মফস্বলের ছেলের কর্ম নয় কারণ বনমালি তার গেঞ্জি পর্যন্ত লন্ড্রিতে কাচিয়ে নেয় তবুও আমরা তো হাসবই কিন্তু বনমালি যে চাকর সেটা বোঝার উপায় ছিল না কারণ সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার গেঞ্জি সে লন্ড্রিতে কেচে নেয় সঙ্গে সঙ্গে আমরা ওর নামকরণ করে ফেললাম ভক্ত হরিদাস তো ওর নাম কী করে দিল তারা না ওরা হরিদাস দিল রাসু অমায়িক মুখে বলে হ্যাঁ ভাই ভক্ত হরিদাস তোমাদের দেশে ঝাড়ু টারুদারদেরও কি প্রণাম করতে হয় হরিদাস অবাক মুখে বলে ঝাড়ুদার কই না তো আমরা আর একবার সরবে হেসে উঠি তো রাসু তখন বলল যে হ্যাঁ ভাই ভক্ত হরিদাস তোমাদের দেশে কি তোমরা যেখানে ঝাড়ু মানে ঝাড়া তাদের কি তোমরা প্রণাম করো তখন
হরিদাস বলল কই না তো, তখন আবার সবাই হেসে উঠল। এরপর মেজ খুড়িমা ওকে জলখাবার ছুঁতে উদ্ধার করে নিয়ে যান, কারণ হরিদাস মেজ খুড়িমারই দূর সম্পর্কে বোনপো। মেদিনীপুর জেলার কোনো এক গ্রাম থেকে যারা স্কুল ফাইনাল দিয়ে কলকাতার কলেজে পড়াবার আশা এসেছে, এখানেই থাকবার বাসনা। তো মেজ খুড়িমা লেখে মেজ খুড়িমা হন, সে কী করেন না তাকে জলখাবার ছুঁতে সেখান থেকে নিয়ে যান, না তিনি মেদিনীপুর জেলার কোনো এক স্কুল থেকে এখানে এসেছেন, আর সম্পর্কে ওনার কী হয় বোন বোহন দু সম্পর্কে, কারণ এখানেই থাকবেন এবং এখান থেকেই কলেজে তিনি পড়বেন। পরের পেজে দেখো, শুনে রাসু নসু আর আমি হুড়ে করে উঠলাম। আহা, উঠতে বসতে হাতের কাছে খেপানোর উপযুক্ত এমন একখানি চিজ অনেক পুণ্যফলে মেলে। তো লেখক রাসু নসু সবাই মিলে হুড়ে করে উঠল, আর তারা বলতে লাগলো যে অনেকদিন পর হাতের কাছে খেপানোর মতো একখানা লোক মিলেছে। প্রথম আলাপ আলোচনার ধরনটা এই, হ্যাঁ রে হরিদাস, তোমাদের স্কুলের নামটা কি? মাকড়তলা হাই স্কুল। হরিদাসকে জিজ্ঞেস করে তোমার স্কুলের নাম কি, তখন হরিদাস বলল মাকড়তলা হাই স্কুল। বলা বাহুল্য আগেই শুনেছি, তবু চোখ কপালে তুলে বলি ও তাই, তাই মানে? হরিদাস আশ্চর্যান্বিত, তার মানে হরিদাস আশ্চর্য হয়ে বললো তাই মানে? আমি উদাসীনে অবতার হয়ে বলি না মানে স্কুলটা যখন মাকড়তলা তখন তার ছাত্রদের একটু মাকড়া বুদ্ধিতে হবে। তো লেখিকা তখন কী বললেন যে না মানে স্কুলটা যখন মাকড়তলা তখন ছাত্রদের বুদ্ধিটা একটুখানি মাকড়ের মতো হবে। আমাদের দেশ সঙ্গে বনমালীও হাসে, হি হি হি, আমাদের হরিদাসবাবু নাকি কলকাতার কলেজে পড়বে? তো যে চাকর ছিল বনমালী সেও হাসে হেসে বলছে যে আমাদের এখানে কলকাতায় কি হরিদাসবাবু পড়বেন? আমি গম্ভীরভাবে বলি দূর পাগলা, কলকাতার কলেজে পড়বে কি? ওকে পড়াবার উপযুক্ত প্রফেসর কি আর এদেশে আছে? ও সোজাসুজি বিলেতেই চলে যাবে। তখন লেখিকা বলছেন যে দূর পাগল, কলকাতার কলেজে কি পড়বে ও? আর ওকে পড়ানোর মতো উপযুক্ত প্রফেসর কি এখানে আছে? ও এখনও সোজাসুজি বিলেতেই চলে যাবে। হরিদাস তার কুমড়োর মতো ভরা ভার ভারিককে চেহারাটি নিয়ে গম্ভীরভাবে বলে, বিলেত যাবার অবস্থা থাকলে তো যেতামই, বাবা সামান্য আয় কী করে হবে বলো ভাই? তো হরিদাস সেই কথায় ভুক্রেম না করে সে বলছে যে বিলেত যাবার অবস্থা থাকলে বিলেতেই যেতাম, কিন্তু বাবা সামান্য আয় কী করে যাব। আমরা আশা করেছিলাম হরিদাস আমাদের আপনি বলবে, তুমি বলায় চললাম। তো ওরা ভেবেছিল যে হরিদাস তাদেরকে আপনি আপনি বলে বলবেন, কারণ যেহেতু মফস্বলের ছেলে, কিন্তু ওরা তুমি বলায় ওরা রেগে গেল। অথচ স্পষ্ট করে বলতেও পারি না আমরা তিনজন, মানে রাসু নসু আর আমিও, যে একেবারে স্কুল ফাইনাল দিয়ে বসে আছি, যে ওরা বলছে পারছে না যে না ওরাও স্কুল ফাইনাল দিয়েছে ওর মতো। ও যদি আমাদের আপনি আগে করে খামোকা বয়স বেড়ে যায় আমাদের, অথচ ওই হাফ প্যান্ট পরা গাঁয়া ছেলেটা আমাদের তুমি তুমি করবে, এও অসহ্য। তাহলে ওরা ভেবেছে যে গ্রামের ছেলে মফস্বলের ছেলে, সে ওদেরকে তুমি বলবে সেটা ওরা পছন্দ করে না, ওরা ভেবেছিল ওদের আপনি বলে কথা বলবে। বললাম হরিদাস তোমার বয়স কত? হরিদাস বুড়ুস কুচির মতো আঙুল চালাতে চালাতে বলে 14। শোনো শোনো কথা একবার, ওই তো ভূত একটা, কোনো না এক এক ক্লাসে 2 বছর করে জিরিয়েছেন, উনি নাকি আবার 14 বছরে স্কুল ফাইনাল সেরে এসেছেন। তা ওজনে তো আমাদের দুজনের একজন, বোকা চালিয়াত আর কাকে বলে। তো ওরা বলছে যে হ্যাঁ শোনো, ওর নাকি 14 বছর বয়স, ও এক এক ক্লাসে 2 বছর করে থেকেছে, আর এখানে এসে বলছে যে না আমি এই বছর 14 বছরে ফাইনাল দিয়েছি, সব মিথ্যে কথা। মুখ বাঁকিয়ে হাসি আমরা আর বলি, সে কি হরিদাস 14, এত বয়স তোমার, আমরা ভাবছিলাম 10-11। তো হরিদাসকে সঙ্গে সে মুখ বাঁকিয়ে বলছে, হরিদাস তোমার 14 বছর বয়স, এত বয়স, আমরা ভাবলাম বোধহয় তোমার 10-11 বছর। হরিদাস তার ইটের মতো নিরেট মুখ, গরুর মতো চোখ দুটো ড্যাব ডেবিয়ে বলে, সে কি ভাই অত কম কি করে হবে, 10টা ক্লাস পার হতেই তো 10 বছর লেগেছে।
হরিদাস তার সরল স্বভাবে সেই মেয়ের মতো মুখে আর ট্যাপ ট্যাপ করে চেয়ে বলছে, সে কি ভাই অত কম কি করে হবে, কারণ 10টা ক্লাস পার হতেই তো 10 বছর সময় লেগে গেছে। দেখো এর পরের পেজ। রাসু বলে, তাই বুঝি, আহা আমরা ভাবছিলাম তোমার মতো এমন একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কি আর ক্লাস 10-এ উঠতে 10 বছর লেগেছে, ডাবল প্রমোশন পেয়ে বোধ হয় 5 বছরেই সেরেছ। তো তারা তাকে ঠাট্টা করে বলছে যে, তাই বুঝি আমরা ভেবেছিলাম যে তোমার মতো এমন একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে কি আর 10 বছর ধরে লেগেছে, ডাবল প্রমোশন পেয়েই বোধ হয় 5 বছরেই উঠে পড়েছ। হাঁদারাম আরও নিরেট মুখে বলল, হতো হয়তো, কিন্তু আমাদের স্কুলটা আবার ডাবল প্রমোশনের নিয়ম নেই। সে এতটাই সরল, সেই এতে বলছে যে নিরেট মুখ করেছে, হয়তো হতো কিন্তু আমাদের স্কুলে এখন ডাবল প্রমোশনের কোনো ব্যাপারই নেই। আচ্ছা, এত গাড্ডু মানুষে হয়, এই ছেলে যে স্কুল ফাইনাল পর্যন্ত এগিয়েছে কী করে, তাই ভাববার কথা। রাসু বলে, ভাববার কিছু নেই, মনে রেখো মাকড়তলা। তখন সবাই বলছে, এত মানে বোকা মানুষে হয় যে এই ছেলে কী করে স্কুল ফাইনাল পর্যন্ত এগিয়েছে, সেটাই একটা ভাববার বিষয়। তখন রাসু তার উত্তরে বলল, ভাববার কিছু নেই, মনে রেখো মাকড়তলা। তো স্টুডেন্ট, তোমাদের স্টুডেন্টস আজকে তোমাদের এইখান পর্যন্ত এই গদ্যাংশটা পড়ালাম এক চর, এরপরে তোমাদের বাকিটা আমি পরের দিনকে পড়াবো। তো তোমরা এটা খুব ভালো করে বাড়িতে পড়বে এবং খুবই সুন্দরই এই এটা গল্পটা গদ্যাংশে, তো এটা তোমরা খুবই ভালোভাবে বারবার ধরেই পড়বে। আর এখানেই আমি তোমাদের ক্লাস শেষ করছি। দি হিয়ার ইজ দ্য ক্লাস ইজ এন্ডেড টুডে, হ্যাভ এ নাইস ডে, টাটা।